ফ্রেন্ডস, মাস্টার্স অফ দ্য ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আমি আবি, তোমরা দেখছো সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের সেকেন্ড পার্ট। এটা আমাদের সেকেন্ড পার্ট, তো চলো কোড ব্লকসটা ওপেন করা যাক। তো ফ্রেন্ডস, আগের ভিডিওটাতে হয়তো তোমরা ঠিকঠাক বুঝতে পারোনি, সেই জন্য হয়তো তোমাদের কোনো প্রবলেম হয়েছে, সেই জন্য আমি আবার প্রথম থেকে করে দেখিয়ে দিচ্ছি। কেন কোড ব্লক কীভাবে ইনস্টল করতে হয় সেটা আগের ভিডিওতেই বলা আছে অনেক কিছু। তো এনিওয়েজ ফ্রেন্ডস, একটা কথা বলি, কোড ব্লকস তো অন ওপেন হয়ে গেছে। তো একটা রিকোয়েস্ট আছে তোমাদের কাছে, আমার যদি কোনো ভুল থাকে তো সেটা তোমরা ডিরেক্টলি আমাকে বলবে, বিকজ যদি না বলো তাহলে আমি বুঝতে পারছি না আমার ভুলটা কোথায়। মেবি আমার কথায় কোনো প্রবলেম হচ্ছে বা তোমাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে, তো সেটা আমার সঙ্গে শেয়ার করো। উইদাউট শেয়ারে আমি বুঝতে পারছি না কি প্রবলেমটা হচ্ছে, কেন তোমরা সবাই সিন করছো। এটা 7 মিনিটের ভিডিও তোমরা সিন করছো, 1 মিনিট 1 মিনিট। তো এগুলো অ্যাকচুয়ালি আমার খাটার প্রয়োজন কি আছে, আমাদের খাটার প্রয়োজন হচ্ছে যে তোমরা যাতে ফ্রি অফ কস্টে এটা শিখতে পারো। বাট তোমরা দেখছো, হয়তো দেখছো কিন্তু বাট লাইক কমেন্ট করছো না, যেখানে আমার আমার চ্যানেলটা একটু বাড়ানোর দরকার আছে, সাবস্ক্রাইবার দরকার আছে। তো সেটা তোমাদের বারবার করে আমরা রিকোয়েস্ট করছি। তো যদি কোনো আমার কোনো মানে ভুল থাকে তাহলে আমাকে অবভিয়াসলি বলো যে এখানে ভুল আছে, তো আমি রেক্টিফাই করার চেষ্টা করব নিজেকে। ওকে, তো অ্যাকচুয়ালি তার কারণটা হচ্ছে আমার এটা হতে পারে, কথায় কিছু প্রবলেম হতে পারে, বিকজ আমাকে ডাক্তার একদম 3 মাস বেড রেস্ট বলেছে। তা সত্ত্বেও আমি জাস্ট তোমাদের জন্য এবং নিজেদের নিজের তাগিদে এবং তোমাদের যাতে তোমাদের শেখাতে পারি তার তাগিদে আমি ভিডিওগুলো কন্টিনিউ করছি। তো চলো আজকে আমরা দেখে নিই। ফার্স্ট, আগের দিন যে আমরা পিন করাটা শিখেছিলাম অল্প, সেটা আবার প্রথম থেকে আমি আজকে শেখাচ্ছি, যাতে তোমাদের কোনো আবার বুঝতে কোনো অসুবিধে না হয়। যদি কোনো বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। যারা নতুন আমাদের ভিডিও দেখছো, ভিডিওটা পুরোপুরি দেখো, অ্যান্ড যারা পুরনো আছো তারাও পুরোপুরি দেখো, দেন তারপর তোমার যদি মনে হয় তো কমেন্ট করো। আই হোপ তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না, যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই বলো কোন জায়গায় অসুবিধে হচ্ছে, আমি নিজেকে রেক্টিফাই করার চেষ্টা করব, বারবার বলছি। তো চলো এবার আমি ওপেন করি। চলো, কোড ব্লকস তো আমাদের ওপেন হয়ে গেছে। তো এখানে আমাদের করতে হবে কি, তো এখানে আমাদের প্রথমে ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে আমরা যেহেতু এটা নিউ প্রজেক্ট করছি, তো ফাইলে গিয়ে এখানে নতুন নিউ আছে, নিউতে গিয়ে এখানে দেখো এমটি ফাইল আছে, ঠিক আছে। তো এই এমটি ফাইলটা আমি ক্লিক করলাম, দেখো এখানে একটা আনটাইটেলড 1 একটা পেজ খুলে গেল। এটা শর্টকাট হচ্ছে Ctrl+C+N। ওকে, তো ফ্রেন্ডস আমরা তো এখানে এই আনটাইটেলড নামটা বলেছি, এবার এটাকে সেভ করতে হবে। তো এটা তোমরা যেখানে খুশি সেভ করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো বেসিক্যালি আমি এটা ডেস্কটপে রাখবো, তো তাই এটা সেভ অ্যাজ সেভ ফাইল অ্যাজ করে আমি এটা রাখছি আমার ডেস্কটপে। তো এখানে একটা, যেহেতু এখানে নর্মালি এরমভাবে রাখা যায় না, সেই জন্য মানে রাখা যায় বাট আমি রাখবো না, তার জন্য একটা নতুন ফাইল ক্রিয়েট করছি। তো এই ফাইলটার নাম দিচ্ছি সি প্রোগ্রামিং। ওকে, হয়ে গেল। এবার এটার শর্টকাট হচ্ছে Ctrl+S। তো এবার এই যে আনটাইটেলড 1 আছে, এটার একটা নাম দিতে হবে। তো এখানে আমি, যেহেতু এটা আমাদের সেকেন্ড পার্ট, তাই জন্য এটা আমি নাম দিচ্ছি সেকেন্ড .c। সিটা হচ্ছে এক্সটেনশন। ওকে, তো চলো সেভ করলাম, সেভ হয়ে গেছে। এবার কি করব আমরা দেখে নিই। তো চলো স্টার্ট করা যাক। এখানে ফার্স্ট আমরা লিখব হেডার ফাইল হ্যাজ ইন
include has include তারপরে লিখব stdio.h তবে এটা ক্লোজ করব ফ্রেন্ডস এই যে আমি এটা লিখলাম হ্যাজ ইনক্লুড stdio.h এটা হলো একটা এক ধরনের হেডার ফাইল ঠিক আছে ইনপুট আউটপুট হেডার ফাইল তো চলো এরপরে পরের অংশটায় যাওয়া যাক তো ফ্রেন্ডস এই যে হ্যাজ ইনক্লুড stdio.h এটা হলো হেডার ফাইল ইনপুট আউটপুট ওকে তো চলো এবারে আমরা নেক্সট যাই ওকে এবার আমরা লিখব int তারপর স্পেস দিয়ে main main তারপরে আমরা দেব ফার্স্ট ব্র্যাকেট তো এটা হচ্ছে মেইন ফাংশনের শুরু এটা হচ্ছে ফার্স্ট স্টার্টিং ওকে তো ফ্রেন্ডস এরপরে আসছি আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব দেন এই যে মধ্যখানের জায়গাটা রয়েছে এইটা হচ্ছে লিখব এখানে হচ্ছে আর ই টি ইউ আর এন রিটার্ন তারপরে একটা স্পেস দিয়ে জিরো তো তারপরে আমরা দেব একটা সেমি কলম এবার এটা সম্বন্ধে একটু বলি তো যে কোনো প্রোগ্রাম আমরা যদি রান করতে চাই তার জন্য এই জিনিসগুলো মেন আমাদের লাগে তো ফ্রেন্ডস আমরা যে এই যে তুমি মনে কোশ্চেন আসবে হ্যাজ ইনক্লুড এটা কেন দেওয়া হলো তো এটা হলো হেডার ফাইল আগেই বলেছি তোমাকে এখানে যে কাজকর্মগুলো আমরা করব তার ডেফিনেশন সবকিছু এই হেডার ফাইলের মধ্যে ইনক্লুড করা আছে ইনক্লুড করা আছে এবং তার জন্য এক্সট্রা আমাকে ইনক্লুড করতে হয় না যেসব ফাংশন আমরা যেমন এখানে যেসব ফাংশন আমরা ইউজ করব সেগুলো সেই জন্য এখানে লিখতে লাগে না যেহেতু এই হ্যাজ ইনক্লুড এটা রয়েছে হ্যাজ ইনক্লুডটা করা রয়েছে সেই জন্য এখানে লিখতে লাগে না তো তার জন্যই আমি ফার্স্টে হেডার ফাইলটা ইনক্লুড করে দিয়েছি ঠিক আছে চলো এবার দেখেন এটা হচ্ছে মেইন ফাংশন ঠিক আছে তো এই মেইন ফাংশন থেকেই আমাদের সবকিছু শুরু করতে হবে এখানে প্রত্যেকটা প্রোগ্রাম হলো এই যে এই জায়গাটায় প্রত্যেকটা প্রোগ্রাম হলো এক বা একাধিক প্রোগ্রামের সমষ্টি এখানে সব এই প্রোগ্রামগুলো থাকতেই হবে কেন এই ইন্ট মেইন এর দ্বারাই কম্পিউটার বুঝতে পারবে যে তাকে কি আমরা বলছি এবং তার উপর বেস করে কম্পিউটার যে আমরা পিন করা শিখব সেই পিনটা কম্পিউটার নিজের রান করাবে নিজের সিএমডিতে রিটার্ন জিরো এটা হচ্ছে রিটার্ন জিরোটা কেন আমরা দিয়েছি তার কারণটা আমি বলে দিচ্ছি রিটার্ন জিরোর জন্য প্রোগ্রামটা স্টার্টিং করবে ঠিক আছে ফ্রেন্ডস বারবার বলছি কোনো অসুবিধা হলে অবভিয়াসলি আমাকে জিজ্ঞেস করে নিও যদি মনে হয় যে কোথাও ভুল হচ্ছে তো অবভিয়াসলি বলো কেন বলো কজ শেখার কোনো শেষ নেই যে কেউ শিখতে পারে তো চলো তারপরে যাওয়া যাক তো আপাতত আমরা এখানে পিন করা শিখব তো কোনো কিছু পিন করতে গেলে আমাদের যে পিন করব তার জন্য আমাদের সেই পিনটাকে বলা হয় পিনটেপ ফাংশন ওকে চলো এবার শুরু করা যাক
এখানে আমরা লিখব প্রিন্ট এফ। প্রিন্ট এফ তারপরে আমরা দেব ফার্স্ট ব্র্যাকেট। তো এই প্রিন্ট এফ ফাংশনের পর দেখো দুটো ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, এটাকে প্যারেন্থেসিস বলে। চলো এবারে আস্তে আস্তে করি। তো এই প্রিন্ট এফ ফাংশনের মধ্যে আমরা যে যা কিছু লিখবো সেটাই প্রিন্ট হবে। তো চলো লিখি। তো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যখানে আমাদের ডাবল কোটেশন দিতে হবে। তো দিলাম। তাই এর মধ্যখানে আমি কি লিখবো, এখানে আমি কি প্রিন্ট করাতে চাই, ধরো নর্মালি হ্যালো ওয়ার্ল্ড লিখে অনেকে অনেক কিছু লিখে, তো আমি লিখবো STRS Masters of the WRT World। তো বন্ধুরা এটা মনে রাখবে, এই যে প্রিন্ট এফ ফাংশনের মধ্যখানে আমি যেটা লিখলাম এটা তো প্রিন্ট হবে, কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেটের পর আমাদের একটা সেমিকলন দিতে হবে, ঠিক আছে? কেন প্রত্যেকটাতেই আমাদের সেমিকলন লাগে, এটা মাস্ট ইম্পর্টেন্ট। সরি, সেমিকলন দিলাম। তো এটা সি প্রোগ্রামের একটা রুলস, এটা দিতে লাগে। তো ফ্রেন্ডস, এই যে প্রিন্ট এফটা লেখা আছে, প্রিন্ট এফের ভেতরে মানে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যা যা লেখা আছে সেটা প্রিন্ট হয়ে প্রিন্ট করে আমরা দেখাবো, ঠিক আছে? এই প্রিন্ট এফ যেটা আছে, এই প্রিন্ট এফটা প্রিন্ট এফের ডেফিনেশনগুলো সব ইনক্লুড এই যে হেডার ফাইল ইনপুট আউটপুটের মধ্যে ডেফিনেশনটা দেওয়া আছে, তার জন্য এর জন্য এক্সট্রা আমাদের ডেফিনেশন দিতে হয় না। তো সেই জন্যই আমি এই প্রিন্ট এফটা আমি লিখেছি আর হেডার ফাইলটা ফার্স্টে আমি দিয়েছি। তো চলো ফ্রেন্ডস, এখানে এবার এক মিনিট, তো চলো এখানে এবার এটাকে আমরা রান করাই। তার আগে আমরা এটা দেখে নেবো যে আমি যে কোডটা লিখেছি এটা ভুল আছে কি ঠিক আছে। তো তার জন্য আমাকে এখানে যেতে হবে। তো এখানে গিয়ে আমি চেক করব। তো এটা দেখো এখানে ঠিক আছে, টোটালটাই ঠিক আছে। তো এবার এটাকে আমি রান করাতে পারি। চলো রানটা করাই। দেখো প্রিন্ট হয়ে গেছে মাস্টার্স অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? এখানে কোড ব্লকসের ক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে যে যেটা তুমি একসঙ্গে এটা চেকও করাতে পারো এবং রানও করাতে পারো। যেমন দেখো আমি এটা করছি বিল অ্যান্ড রান। দেখো দেখো এখানে মাস্টার্স অফ দ্য ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। তো আশা করছি আমাদের এই সেকেন্ড পার্টটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে, যারা নতুন সাবস্ক্রাইবার আছো, যারা নতুন আজকে দেখছো, তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড যদি আমি বারবার বলছি, যদি কোনো ভুলচুক হয়ে থাকে তো অবভিয়াসলি বলো, কেন শেখার কোনো বয়স নেই, আমি তোমাদের থেকে অনেক কিছু শিখতেও পারি। তো আজকের জন্য টাটা। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করো, আমি অবভিয়াসলি তোমাদের কমেন্টে রিপ্লাই করব। অ্যান্ড আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কজ লাগাই। কজ হচ্ছে আমি একটা জায়গায় এমন একটা জায়গায় কাজটা করি যেখানে খুব রাস্তার সামনেই আমার বাড়ি, তো তাতে কি হয় সাউন্ড আসে অনেক, সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা লাগাই, ঠিক আছে? তো এবারে তো চলো আজকে আমরা প্রিন্ট কীভাবে করতে হয় শিখলাম। অ্যান্ড নেক্সট দিন শিখবো, কী শিখবো সেটা আমি এখন বলবো না। তো আজকের জন্য টাটা, দেখতে থাকো, শিখতে থাকো। অ্যান্ড ফ্রেন্ডস, বারবার করে বলছি, লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো যতটা পারো, এটা আমাদের আমাদেরও হেল্প হবে, সঙ্গে তোমারও হেল্প হবে। এনিওয়েজ দেখতে থাকো, শিখতে থাকো, টাটা।